নমস্কার বন্ধুরা, সঙ্গীতের ছোট ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে প্লাস্টিকের ব্যবহার ছাদে কিভাবে করব সেটা আমি আজকে দেখাবো। তো ভীষণ রোদ, তো শুরু করা যাক কাজগুলো। এই যে বন্ধুরা, আমি সমস্ত রকমের সবজির খোসা, শাকের খোসা, চা পাতা, মাছের খোসা শুকনো করে রাখা, ডিমের খোসা শুকনো করে রাখা, সমস্ত কিছু জমিয়ে রেখে দিয়েছি। এবার এইগুলোকে সব একসাথে মেশাবো। এর মধ্যে কিন্তু মাছের আঁশ টাঁশ সব আছে, আর আমি মাছের আঁশগুলো কিন্তু ধুয়ে রোদে শুকনো করে তারপরেই মেশাচ্ছি। তো সমস্ত কিছু, ডিমের খোসা, মাছের আঁশ, চা পাতা, টি ব্যাগ, এগুলো যেগুলো আমরা গ্রিন টি খাই, সেই টি ব্যাগগুলো ধুয়ে রোদে শুকনো করা। তার এর মধ্যে সমস্ত রকমের আলুর খোসা, পেঁয়াজের খোসা, সমস্ত রকমের সবজির খোসা রয়েছে। তো আমি এইগুলোকে সব একসাথে মিশিয়ে এক একটা প্লাস্টিকের মধ্যে সমস্ত ভাগে ভাগ করে নেব। সমস্ত কিছু একসাথে নিয়ে এবার সমস্ত গাছের গোড়ায় একে একে দেবো। আমি এতে একটা খুব সুন্দর খাবার পেয়ে যায় গাছ, অন্যরকম খাবার বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন পড়ে না। আমি এরকম করেই সমস্ত পলিব্যাগের মধ্যে সমস্ত কিছু সবজির খোসা, পেঁয়াজের খোসা, চা পাতা, ডিমের খোসা, আঁশ, মাছের আঁশ সব একসাথে ভরে ভরে রেখে দিই। রেখে দিয়ে এবার বেঁধে দিই, মুখটাকে বেঁধে দিয়ে পেছনে কাঁচি দিয়ে একটু ফুটো করে করে দিই, যাতে এইগুলোকে পচে, এই সবজির খোসা ফোসাগুলোকে পচে পচে যে লিকুইডটা বেরাবে সেটা গাছের গোড়ার মধ্যে যাবে, আর গাছ একটা উত্তম খাবার পেয়ে যাবে। তো দেখুন, আমি সমস্ত প্লাস্টিক তৈরি করে নিয়েছি। এবার প্লাস্টিকের মুখগুলোকে আমি ভালো করে বেঁধে নেবো, বা যাতে না খুলে যায়। এবার এর মধ্যে পচন তৈরি হবে, পচন তৈরি হওয়ার পর এর মধ্যে রসটা গলে গলে গাছের মধ্যে পড়বে। তো আমার সমস্ত কাজ রেডি হয়ে গেছে। এবার কাঁচিটা নেবো, কাঁচিটা নিয়ে সমস্ত প্লাস্টিকের নিচের অংশটা ফুটো করে নেবো। তো দেখুন, আর এইভাবেই এইভাবেই দেখুন, আমি একই রকমভাবে সমস্ত প্লাস্টিকের নিচের জায়গাটা ফুটো করে নিচ্ছি। করে এবার সমস্ত গাছের গোড়ায় গোড়ায় দেবো। বাইরের খাবার দেবার আমার দরকার পড়েই না খুব একটা। হ্যাঁ, তবে ফুল গাছে একটু লাগে, তাই জন্য আমি সরষের খোলটা ব্যবহার করি। তো এই যে বেগুন গাছের গোড়ায়, আমার সমস্ত গাছের গোড়ায় দেওয়া রয়েছে, বেগুন গাছগুলো দেওয়া হয়নি। এর আগে দেওয়া হয়েছিল, তখন সমস্ত খাবারটা গাছ খেয়ে নিয়েছিল অনেক দিন ধরে। তো এখন যেই গাছগুলোতে নেই সেই গাছগুলোতে গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। এইভাবেই এবার সবজিগুলো পচে 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 ফুটো জায়গা দিয়ে বেরিয়ে গাছের মাটির মধ্যে মিশে যাবে, আর গাছে ফুল ফল খুব ভরে যাবে। কলা গাছের মধ্যেও দিয়ে দিলাম, আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কলা গাছের যে আমি আগে খাবার দিয়েছিলাম, এই যে প্যাকেটটা, এটা শেষ, পুরো খাবারটা খেয়ে নিয়েছে। আর একটুখানি বাকি রয়েছে কলা ভাব, পুরোটা যখন কলা গাছটা খেয়ে নেবে এরকম গাছ, তখন আমি সরিয়ে নেব, ওটা মাটির সাথে মিশিয়ে দেবো। আর আমার ছেলে দেখুন বাগান থেকে এগুলো তুলেছে। তো যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন।